গাড়ির মালগুলো তাড়াতাড়ি নামাও, আর কাজ শেষ হইলে গিয়ে রেস্ট নাও। বেলা কয়টা বাজে যাইতেছে, এখন তোরই কাম করতেছ, তাড়াতাড়ি গিয়ে খাইয়া আসো, নাইলে অসুস্থ হয়ে যাইবা। মকবুল, প্যাকেজিংটা শেষ হইলে মালগুলো গোডাউনে পাঠাই দিও। সারাদিন শুধু তোমার কথাই মনে পড়ে বেইব। আমি অন্য কিছু নিয়ে ভাবতেই পারি না, তাই হৃদয়ের প্রতিটি স্পন্দনে শুধু তুমি আর তুমি। মাইশা, আসলে বেইব, আমি আমাদের ফিউচার নিয়ে অনেক কনসার্ন। আমাদের বিয়ের পরে যখন সুন্দর একটা মেয়ে হবে, ওর নাম আমি মাইশা রাখতে চাই, এই জন্য বারবার মুখে চলে আসে। আমার বার্থডের কথা ভুলে গেছো? অফ কোর্স নট বেবি, এবার তোমার লাইফের বিগেস্ট সারপ্রাইজ আমি দিব, ওকে? এই আব্বু কল দিছে, আমি এখন ড্রপ করতেছি, রাতে কথা হবে। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছিস তুই? ভার্সিটির খুব প্রেশার যাচ্ছে আব্বু, এই ল্যাব, এই অ্যাসাইনমেন্ট, এই কুইজ, এই এক্সাম, আব্বু মানে দম ফেলানোর সময় পাচ্ছি না। তো সব কিছু কি ঠিক আছে বাবা? তোর কথা শুনে আমার মনে হইতেছে তুই কোনো বিপদে পড়ছিস, তোর কোনো সাহায্য লাগলে আমাকে বল। সব ঠিক আছে আব্বু, কিন্তু আমাদের থিসিস আর প্রজেক্টের সাবমিশন ডেট দিয়ে দিছে বুঝছো, এখন সবাই তাদের টাকা পয়সা দিয়ে দিছে, আমার টাকাটা এখনও দেওয়া হয়নি, 15-20 হাজার টাকার মতো লাগবে। কিন্তু কয়দিন আগেই না তুই সেমিস্টার ফি দিলি, এই টাকাটা এখনই দেওয়া লাগবে? ওইটা তো আব্বু গ্রুপের প্রজেক্ট, সবাই সবারটা দিয়ে দিছে, আমি না দিলে কাজ আগাবে না বুঝছো, লেট হয়ে যাচ্ছে অনেক, পরে আমি অনেক লজ্জায় পড়ে যাব। ও আচ্ছা আচ্ছা, তুই একদম চিন্তা করবি না, আমি খুব দ্রুত একটা ব্যবস্থা করতেছি, তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর বাবা। ঠিক আছে আব্বু, কোনো সমস্যা নেই। মানিক ভাই, আর কতদিন পুরান মডেলের গাড়ি চালাইবেন বলেন, নতুন একটা গাড়ি কিনেই ফেলেন। ইনশাআল্লাহ নিব, আপাতত এটা ভালোই চলছে। স্যার, যদি কিছু মনে না করেন, আগামী মাসের বেতন থেকে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যাবে? 2 মাস আগেও তো এভাবে নিছিলেন, এবার আবার লাগবে? জি স্যার, যদি একটু দিতেন। আপনার কথা ফেলতে পারবো না ভাই, আমি এখনই প্রসেস করে দিচ্ছি, কিন্তু আপনি টাকাটা পাঠাবেন কিভাবে? আমরা পরিচিত এক লোকের মাধ্যমে পাঠাই স্যার, মোটামুটি সপ্তাহখানেক লেগে যায়। কিন্তু আপনি তো চাইলে ভালো এক্সচেঞ্জ রেট সহ ইনস্ট্যান্টলি বাংলাদেশের ব্যাংকে বিকাশে নগদে টাকা পাঠাতে পারবেন। কিন্তু এভাবে তো স্যার অনেক চার্জ কেটে রাখবে। কোনো ধরনের চার্জ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে পারবেন। কিভাবে স্যার? আমরা সবাই এখন ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ ইউজ করি, বাংলাদেশে টাকা পাঠাচ্ছি, এছাড়া ইউএসএ, ইউকে, কানাডা সহ ইউনাইটেড আরব আমিরাতসের বিভিন্ন জায়গা থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে টাকা পাঠানো পসিবল। অ্যাপটা ডাউনলোড করে ফেলেন, রেজিস্ট্রেশনটাও কমপ্লিট করে ফেলেন, টাকা পাঠানোর সময় কিন্তু কোড KGP ইউজ করতে ভুলবেন না, তাহলে আপনার রিসিভার কিন্তু এক্সট্রা আরও 10 ক্রেডিটস পেয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার, আমি এটা দিয়েই তাহলে পাঠাচ্ছি। দোস্ত, সামিয়াকে এবার আমি ওর লাইফের বিগেস্ট বার্থডে সারপ্রাইজ দিব, হেভি একটা বাজেট রেডি করছি, বলতো কই যাওয়া যায়? তোর সব খরচ তো তোর বাবা দেয় তাই না? হ্যাঁ দেয়, তো কী হইছে? এই যে টাকাগুলো উড়াবি, এগুলো তো তোর বাপ থেকেই নিছস তাই না? তোর বাবা তোকে যেভাবে সাপোর্ট দেয়, তোকে যেরকম বিশ্বাস করে, তোর এটা করা ঠিক হইতেছে না বন্ধু। হেল্প করবি না কইলেই হয়, এত জ্ঞান দিস না আমারে। বাবা একদিন না থাকলে ঠিকই বুঝবি। আরে হ্যালো আব্বু। হ্যালো বাবা, তুই ফোন দিছিস আমার অনেক ভালো লাগতেছে, কেমন আছিস তুই? আমাকে তুমি ক্ষমা করে দিও আব্বু। কী ব্যাপার, তুই এভাবে বলতেছিস কেন? আমি আসলে তোমাকে
অনেক মিথ্যা কথা বলে ফেলছি। বাবা হিসেবে আমি আগেই ধারণা করছিলাম, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করছি আল্লাহ যেন তোকে সঠিক পথ দেখায়। আলহামদুলিল্লাহ তুই যে নিজেই এটা বুঝতে পারছিস এটা অনেক বড় একটা ব্যাপার বাবা। আমার জন্য দোয়া করে রাখবো? এটা আর বলা লাগবে না বাবা, বাবা মারা সন্তানের জন্য সব কিছুই করতে পারে, তারা সবসময় চায় তাদের সন্তানকে আল্লাহ ভালো রাখুক। রাখি, আল্লাহ হাফেজ।